নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপনি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বারো আট দু হাজার কুড়িতে খুব গুরুত্বপূর্ণ খবর পেয়েছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তিনটে চাকরির গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজ লেটেস্ট নোটিফিকেশান এর আগের নোটিফিকেশানগুলো আমি সকলের সাথে শেয়ার করছি রেগুলারলি আমি এই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নানা ধরনের চাকরির খবর আপনাদের সাথে শেয়ার করছি তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য তো এখন আসছি যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তিনটে নতুন নোটিফিকেশান জারি হয়েছে সেই তিনটে নতুন নোটিফিকেশান নিয়ে তো আসুন দেখে নিই কী রয়েছে নোটিফিকেশানগুলোতে প্রথমে যাবো আমি একটি নোটিফিকেশানে যেটা এর কিছুদিন আগে নোটিফিকেশানটা জারি হয়েছিল এই নোটিফিকেশানটা যদিও গতকালের নোটিফিকেশান তার আগে নোটিফিকেশানটা তার দিন জারি হয়েছিলো সেখানে কী ছিল এটা ডেট ছিল একটা ইন্টারভিউ বা ওয়াক ইন ইন্টারভিউয়ের যে ডেট সেই ডেটটা চেঞ্জ হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টের তাহলে কালিম্পং ডিস্ট্রিক্টের পোস্ট কালিম্পং কালিম্পং হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান জারি হয়েছিল তার ডেটটা আবার চেঞ্জ হয়েছে এগারো তারিখে নোটিফিকেশান জারি হয়েছে দেখুন ডেটটা বাইশ তারিখ হবে কুড়ি তারিখে যে নোটিফিকেশন মানে যেগুলো ছিল কুড়ি তারিখ কুড়ি আট দু হাজার কুড়িতে যে চাকরির খবরগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে বাইশ আট দু হাজার কুড়িতে হবে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি ছিল আসুন দেখে কী রয়েছে এই কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে ফার্মাসিস্ট নিয়োগ হবে একটি এর যে কোয়ালিফিকেশান রয়েছে এগুলো এর ইন্টারভিউ হবে কিন্তু বাইশ আট দু হাজার কুড়িতে ঠিক আছে কুড়ি আট দু হাজার কুড়ি ছিল এটা চেঞ্জ হয়ে বাইশ আট দু হাজার কুড়ি রয়েছে আরও কিছু ইনফরমেশান রয়েছে আপনারা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন ল্যাব টেকনিশিয়ান পাঁচটা সিট ছিল তার ইন্টারভিউ কিন্তু তাহলে এই দুটো পোস্টে মানে একটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ানের পাঁচটা পোস্ট পাঁচটা ভ্যাকেন্সিতে আর ফার্মাসিস্ট একটি ভ্যাকেন্সিতে যে যে শিক্ষাগত যোগ্যতা ছিল তার ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে বাইশ আট দু হাজার কুড়িতে হয়েছে এটা হচ্ছে পরিষ্কার আর আবার যারা আবেদন করতে এখনও আবেদন করেনি অবশ্যই আবেদন করে নেবেন অ্যাপ্লিকেশান ফর্মেটটা এটা রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মেট পূরণ করে এর সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস সহ আপনাকে সাবমিট করতে হবে তো কিভাবে সাবমিট করবেন না বাই পোস্টে আপনাকে সাবমিট করতে হবে দেখুন এখানে আমি ওটা দেখাচ্ছি কন্ট্রাকচুয়াল বিসে এটা নিয়ম মানে নিয়োগ হচ্ছে তো আপনারা অবশ্যই যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন এক মিনিট হ্যাঁ প্রথমে ঠিকানাটা রয়েছে দেখুন এই যে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ পোস্ট কালিম্পং সেভেন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান এই ঠিকানায় আপনারা আবেদন করবেন তো যাই হোক এটা গেল একটি মানে চাকরির মানে পরীক্ষার তারিখ পরিবর্তন সেটা সংক্রান্ত নোটিফিকেশান তো এবারে যেটা আসছি আরেকটি তিনটে রয়েছে টোটাল আরেকটি রয়েছে এনগেজমেন্টের নোটিফিকেশান রয়েছে এনগেজমেন্ট নোটিফিকেশান অর্থাৎ দশ আট দু হাজার কুড়ি নোটিফিকেশানটা জারি হয়েছিল কালনা মহকুমার আন্ডারে তো কালনা মহকুমার আন্ডারে একটি মানে এনগেজমেন্ট বলছে অ্যাপ্লিকেশান ফ্যাসিলিটি ম্যানেজারের এর আগের দিন এই ভিডিওটা আমি বা এর আপডেটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কালনা হসপিটালে ফ্যাসিলিটি মানে ম্যানেজার যারা নিয়োগের অ্যাপ্লিকেশান করতে চান তো সেই ইন্টারভিউ তাদের একুশ আট দু হাজার কুড়িতে অবশ্যই একুশ আট দু হাজার কুড়ির মধ্যে আবেদন করতে হবে ইন্টারভিউ ডেট পরে জানিয়ে দেওয়া হবে এটা আমি শেয়ার করেছিলাম তবু আরেকবার শেয়ার করলাম কালনা মহকুমা হাসপাতালে কিন্তু ফ্যাসিলিটি ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং অবশ্যই শিক্ষাগত যোগ্য ষাট পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে ছ মাসের জন্য এবং ওয়ার্ডমাস্টার বা ফ্যাসিলিটি ম্যানেজার নিয়োগ হচ্ছে এবং চোদ্দো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তো যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন দ্রুততার সঙ্গে এটা হয়ে গেল তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের আরেকটি রয়েছে এটা হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজারের এটাও ফ্যাসিলিটি ম্যানেজার তো দশ আট দু হাজার কুড়িতে এর নোটিফিকেশানটা জারি হয়েছে তো এখানেও হচ্ছে আবেদন করতে হবে ইমিডিয়েট তো ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে তো যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন দ্রুততার সঙ্গে তো এটা এটা কোথায় এটা হচ্ছে লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটাল এটা আলাদা জায়গায় ভালো করে দেখুন এটা ওয়াক ইন্টারভিউ রিএমপ্লয়মেন্ট ফ্যাসিলিটি ম্যানেজার দুটো রয়েছে দুটো পোস্ট রয়েছে মাসের জন্য নিয়োগ হবে এবং এর ক্রাইটেরিয়া এখানে দিয়ে দিচ্ছে আর যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন দুটো তো যা হোক এই লেটেস্ট আপডেটটা শেয়ার করলাম তিনটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের আপনারা ভিডিও ডিসক্রিপশন অবস্থা পিটিএ ফাইল পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন